কুকথায় তিনি স্টার। এ ভাষাতেই বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে বিঁধেছিলেন দলেরই সাংসদ শতাব্দী রায়। সাধারণত তাকে উদ্দেশ্য করে কেউ সমালোচনা বা কটাক্ষ করলে তার জবাব দিতে দেরি করেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তবে শতাব্দী রায়ের মন্তব্যের জবাব দেওয়ার ক্ষেত্রে অবশ্য সতর্ক অনুব্রত। শতাব্দী রায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জবাবে অবশ্য মন্তব্য এড়িয়ে গিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। তিনি শুধু বলেন, শতাব্দী রায় কি বলেছেন তা আমি এখনও শুনিনি, আগে শুনেনি তিনি কি বলেছেন, তারপরে জানাব। বৃহস্পতিবার রামপুরহাটে একটি কালী পুজোর উদ্বোধনে গিয়ে অনুব্রতর বিরুদ্ধে সরব হয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী। তিনি বলেন, কুকথা বলাটাই অনুব্রত মণ্ডলের ব্র্যান্ড হয়ে উঠেছে, সংবাদ মাধ্যমেও তা জনপ্রিয়। ভাষার ব্যবহারের ক্ষেত্রে রাজনীতিকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিলেন শতাব্দী। জেলা সভাপতির বিরুদ্ধে তৃণমূল সাংসদের এমন মন্তব্যে শাসক দলেও অস্বস্তি বেড়েছে।